বো একে আপন কাছে পরীক্ষা ছাড়া কে বা খুদার প্যারা হয়েছে বিনা শ্রমে সুখ ধামে কে সাহারা পেয়েছে সেই ফলের মালিক বলে অধিক বলবো না কথা ওই কসুর লাগি এক যুগ থাকিতে হবে হে থা হে বৎস তুমি যদি ক্ষমা পেতে চাও তো বারো বৎসর আমার কাছেই তোমাকে থাকতে হবে আবু সালেহ বলিল হুজুর কষ্ট তাতে নাই এর চেয়েও অধিক শাস্তি দিয়েও ক্ষমা করা চাই দুনিয়াটা যে জন আখেরাতের জন্য ভেবেছে দুনিয়াটা যে জন আখেরাতের জন্য ভেবেছে দুই জাহানে তার জীবনে সব ধন্য হয়েছে পরীক্ষা ছাড়া কে বা খুদার প্যারা হয়েছে বিনা শ্রমে সুখ ধামে কে সাহারা পেয়েছে এক লুকমা ফলের মাসুলে কাটল বারো বছর বিদায় নেওয়ার দিনে এবার বলল খাদেমদার হুজুর একবার বলুন আমার সুদেছে কি ঋণ আপনি না ক্ষমা করলে জমা রাখবে আলামিন জবাব আমাকেই দিতে হবে হাসর মাঝে একটি নাকি পাবো না যে থাই দুনিয়াকে বেঁচে বারো বছর গোলামি করার পর বিদায়ের দিনে বলছে হুজুর বলুন আমার সেই এক লুকমা ফল খাওয়ার পাপ কি মাফ হয়েছে তখন সেই বৃদ্ধ চিন্তা করলেন কি বিদায় কালে বৃদ্ধ বলে শোনো বেটা আজ একটি কথা বলবো যদি না হও নারাজ কি কথা বলবেন বলুন হুজুর তখন সেই বৃদ্ধ নিজের পরিচয় দিচ্ছেন জালিম আমি নামটি আমার আব্দুল্লাহ সৌমাই জালিম আমি নামটি আমার আব্দুল্লাহ সৌমাই আর এক শর্ত না মানিলে তোমার ক্ষমা নাই আরো একটা শর্ত তোমার উপর আরোপিত করছি তখন আবু সালেহ চিন্তা করলেন হাই হাই কি বলে আবু সালেহ শুনে কাঁদিছে হাই হাই কি বলে আবু সালেহ শুনে কাঁদিছে কেতে বলে হুজুর কো বলুন শর্ত কি আছে আপনার শর্তটা একটু বলে ফেলুন হুজুর তখন আব্দুল্লাহ সৌমাই কি বলছে দেখুন আব্দুল্লাহ সৌমাই বলে আমায় আব্দুল্লাহ সোমাই বলে তোমায় বলছি শোনো না আরো দু সাল থাকবে বহাল তোমার ঠিকানা মানে বারো বছর তুমি কাটিয়ে দিয়েছ আরো দু বৎসর আমার কাছে থাকতে হবে চোখের পানি মুছে নিয়ে বলিল যুবক মঞ্জুর আছে বান্দা হুজুর শাস্তি যতই হোক যেভাবে আমার বারো বছর কেটে গিয়েছে এর চেয়ে অধিক শাস্তি আছে দোজখের কাছে আমি আরো দু বছর কষ্ট মেনে নিতে রাজি আছি কারণ এই পাপ নিয়ে মরলে তো জাহান্নামে বা দোজখে এর থেকে অনেক বেশি শাস্তি যে আমায় পেতে হবে তাই হুজুর আরো দু বছর আমি থাকবো আব্দুল্লাহ সোমাই বলে তাহাই শোনো বাছা ধন শেষ একটি শর্ত তোমায় বলিব এখন শুধু দু বছর থাকাই নয় তার সাথে আরো একটা শর্ত কি শর্ত না বলে তোমার খাওয়া ফলের ক্ষমা চাও যদি আমার এখানেই করতে তোমায় হইবে সাদী যেদিন থেকে বৃদ্ধ তোমার মেজমান হয়েছে সেদিন থেকে তোমার প্রতি আর মান রয়েছে তখন যুবক আবু সালেহ মনে মনে ভাবছেন সাদি আবাদি করবো না মরছিল প্রতিজ্ঞা
শর্ত যদি হয় কেমনে ইহাই করি অবজ্ঞা, সর্বশর্ত মানিতে তো হবে আমারে, নিঃস্ব গরিবে কেই বা দেবে কাহার কন্যারে। কোনো গয়না করি বাসা বাড়ি নাই যাহার পিছে, অভাগার হাতে কন্যা দিতে কার জাগে ইচ্ছে। কেই বা এই নিঃস্ব গরিবকে কন্যা সমর্পণ করবে হুজুর? তখন বৃদ্ধ কি বলছে? বৃদ্ধ বলে শোনো ছেলে এক কন্যার সংবাদ, সুখে মুখে সে বোবা কানে কালা ভাঙা একটি হাত, চোখে সে কানা পায়ে খোঁড়া কন্যাটি আমার, তুমি ছাড়া কে করবে বিয়ে উচ্ছিষ্ট দুনিয়ার, লজ্জাতে আমি বলিতে পারি না কো পাছে, শুধু জানি আমি দেবে তুমি এ দুঃখ মুছে। আমার একটি কন্যা আছে মুখে বোবা পায়ে খোঁড়া কানে কালা হাতে লুলো, সেই কন্যাটা আমি তোমার সঙ্গে সমর্পণ করব মনে করে রয়েছি, তোমার কি ইচ্ছা বলো? আবু সালে হেসে বলে চিন্তা কিছুই নাই, উহাই যদি করে সাদি ভুলের ক্ষমা পায়, হুজুর আপনি আজ এখনই দিন সাদি দিয়ে নতুন জীবন করব শুরু আজ ক্ষমা পেয়ে, নতুন জীবন করব শুরু আজ ক্ষমা পেয়ে, নতুন জীবন করব শুরু আজ ক্ষমা পেয়ে, কানা খোঁড়া অন্ধ ল্যাংড়া সেই খুদাই গড়েছে, নিন্দাকারী সে নিজের কিসমতকে তুড়েছে। হ্যাঁ হুজুর, আমি রাজি আছি ওই কানা বোবা অন্ধ ল্যাংড়া মেয়েটিকে বিয়ে করতে। তারপর অন্ধ খোঁড়া বোবা মহিলাই শাদি করার পর প্রথানুযায়ী গেল প্রথম দেখতে বাসর ঘর, দরওয়াজা সবে খুলে ভাবে হাই কি অপরাধ, অন্ধ খোঁড়া বোবার জায়গায় এক পূর্ণিমার ওই চাঁদ, অন্ধ খোঁড়া বোবার জায়গায় ওই পূর্ণিমার ওই চাঁদ। বৃদ্ধকে গিয়ে কয় দাঁড়িয়ে ভুল হয়ে গেছে, বৃদ্ধকে গিয়ে কয় দাঁড়িয়ে ভুল হয়ে গেছে, কোন কারণে আমায় টেনে ফের ফেলিলেন নিচে। হুজুর, আপনার কন্যা অন্ধ খোঁড়া বোবা ল্যাংড়া এটা মনে করেই আমি প্রবেশ করছিলাম, গিয়ে দেখলাম ঘরের ভিতর অপরূপা এক সুন্দরী বসে আছে। হুজুর, কাকে বলতে কাকে আমি দেখে ফেলেছি, মাফ করবেন, আবার আমাকে এত বড় পাপে কেন নিমজ্জিত করলেন? তখন বৃদ্ধ কি বলছেন শুনুন। ঘটনা শুনে কাছে টেনে বলিল সৌমাই, কানা খোঁড়া অন্ধ বোবা বললাম কেন তোমায়, ওর জীবনে কোনো দিন দেখে না বেগানা লোক, তাই অন্ধ বলেছিলাম আমি ওর দুখানি চোখ, ওর হাত দুখানি যাই না জানি কুরআন ছাড়া, তাই বলেছি কন্যাটি মোর এক হাতে খোঁড়া, দেখি না একটি দিনও যে সে বাহিরে এলো, পায়েতে লুলো ছাড়া কি আর বলিব বলো, সোনা মানেই যা বলেন কুরআনে বাড়ি তালা, মন্দ কথা শোনে না সে এমন কানে কালা, হাদিসের পাতায় ছাড়া কথা নাহি শুনেছি, তাই তো সেদিন কন্যাকে মোর বোবা বলেছি, বারো বছর কাটিবে যাহার এক ইবাদতে, নিয়ত ছিল বেটিকে দেব গো তার হাতে, এর গর্ব খরিন হবে যেদিন, এর গর্ব খরিন হবে যেদিন এই গিলান মাঝে, ওই গর্ব হতে সেই দিনেতেই
দেখবে গোস এসেছে, পরীক্ষা ছাড়া কে বা খুদার প্যারা হয়েছে, বিনা শ্রমে সুখ ধামে কে সাহারা পেয়েছে। এ পর্যন্ত শুনলেন কস পাক হযরত আব্দুল কাদের জিলানির আব্বাজান আর আম্মাজানের ঘটনা। তবে দোস্ত, যিনি লিখেছেন সর্বশেষ সেই লেখকের নাম শুনবেন, লেখকের ফরিয়াদ। লেখক কি বলছেন দেখুন। ভালো যে হবে ভালো পাবে বিশ্ব জগৎময়, এম এ হাবিব বলছে না এ কুরআনেতে কয়। ভালো যে হবে ভালো পাবে বিশ্ব জগৎময়, এম এ হাবিব বলছে না এ কুরআনেতে কয়। মন্দ তে ভালো জড়িয়ে দিলেও রই না তাদের মিল, আর কেউ দেখে নাই দিল জ্বলে হয়তো জখের সামিল। এই কথাটি যে জনে খাঁটি মেনে নিয়েছে, ওগো এই কথাটি যে জন খাঁটি মেনে নিয়েছে, জানতে হবে সে সুখ স্বর্গে ভেসে গিয়েছে। পরীক্ষা ছাড়া কে বা খুদার প্যারা হয়েছে, বিনা শ্রমে সুখ ধামে কে সাহারা পেয়েছে। একে আপন কাছে পরীক্ষা ছাড়া কে বা খুদার প্যারা হয়েছে, বিনা শ্রমে সুখ ধামে কে সাহারা পেয়েছে। সেই ফলের মালিক বলে অধিক বলবো না কথা, ওই কসুর লাগি এক যুগ থাকিতে হবে হে থা। হে বৎস, তুমি যদি ক্ষমা পেতে চাও তো 12 বৎসর আমার কাছেই তোমাকে থাকতে হবে। আবু সালেহ বলিল, হুজুর কষ্ট তাতে নাই, এর চেয়েও অধিক শাস্তি দিয়েও ক্ষমা করা চাই। দুনিয়াটা যে জন আখেরাতের জন্য ভেবেছে, দুনিয়াটা যে জন আখেরাতের জন্য ভেবেছে, দুই জাহানে তার জীবনে সব ধন্য হয়েছে। পরীক্ষা ছাড়া কে বা খুদার প্যারা হয়েছে, বিনা শ্রমে সুখ ধামে কে সাহারা পেয়েছে। এক লুকমা ফলের মাসুলে কাটল 12 বছর, বিদায় নেওয়ার দিনে এবার বলল খাদেমদার, হুজুর একবার বলুন আমার সুদ আছে কি ঋণ, আপনি না ক্ষমা করলে জমা।